রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলো কতটাই বাজেট ফ্রেন্ডলি, ইভেন কতটাই যে বাজেট অনুযায়ী স্পেক দেয় তা অবশ্য প্রশংসনীয়। তবে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে রেডমি নোট 30 প্রো প্লাস নিয়ে। এই ভিডিওতে আমরা রেডমি নোট 30 প্রো নিয়ে আলোচনা করব। আমি মনে করি যে মিড বাজেট হিসেবে খুব ভালো একটা অপশন আপনাদের জন্য। আপনারা যারা চাচ্ছেন যে মিড বাজেটের মধ্যে খুব ভালো একটি স্মার্টফোন নেবেন, তাহলে এই ভিডিওটা মূলত তাদের জন্য। সো গাইস, আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ OTPB চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তুমি কত বলা যাক এই স্মার্টফোনটি আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, বক্সটি দেখতে পাচ্ছেন তেমন স্পেশাল কোনো কিছু না, এবং এখানে রেডমি নোট 30 প্রো লেখাটি মেনশন করেছে। বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকছে, টাইপ সি টু এ কেবল, 67 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার আর ব্ল্যাক কালার একটি প্রোটেক্টিভ কেস এন্ড ইউজার ম্যানুয়াল উইথ সিম ইজেক্টর পিন। আর পাওয়ার অ্যাডাপ্টার আপনি টাইপ এ এর আউটপুটের সাথে পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনের ফার্স্ট ফিলের কথা বললে স্মার্টফোনটি হাতে নিলে খুব লাইট ফিল করবেন আপনি, কারণ এর থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম। আর এবার স্ক্রিনে আপনি স্ক্রিন ব্যাকআপও পাবেন না, যেটা অনেক পজিটিভ একটা পয়েন্ট বলতে পারেন। স্মার্টফোনটির ডিজাইন ফ্ল্যাট দেখতে পাবেন, অনেকটাই আইফোনের মতন ফিল পাবেন। আর এর ডিসপ্লে যে এজটা রয়েছে ওটা কর্নার কাট আউটের সাথে আসে, এক কথায় আপনি এজ কর্নার পাবেন, যেটা টাচ করলে ফিল অনেক স্মুথ পাবেন আপনি। কারণ আপনি এজ দেখে বুঝতে পারছেন যে ফোনে ব্র্যাকেটের কোনো ইউজ হয় না, সম্পূর্ণ ডিসপ্লেটি ফ্রেমের সাথে কানেক্টেড। স্মার্টফোনটির ফ্রেম আপনি সম্পূর্ণ ফ্ল্যাট দেখতে পাবেন, তবে এখানে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। তবে ফ্রেমে আপনি মেটালের মতন কোটিং দেখতে পাবেন, যার কারণে আপনি মেটাল লাইক ফিল পাবেন। এই স্মার্টফোনটির ব্যাকও আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন, যেখানে উপরে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং নিচে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর এবারে স্মার্টফোনটির ব্যাকে কিন্তু খুবই স্পেশাল প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আপনি যখন এই স্মার্টফোনটির অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, তাহলে অনেক রিফ্লেক্টিভ প্যাটার্ন দেখতে পাবেন। আর স্ক্রিনে যে কালারটি দেখতে পাচ্ছেন, এটার নাম কোম্পানি রেখেছে স্টার স্যান্ড হোয়াইট কালার। স্মার্টফোনটির ব্যাক প্যানেলের লুক এবং ফিল অনেক ভালো পাবেন। আপনি যদি এই প্যাটার্ন থেকে একটু দূর থেকে দেখেন, তাহলে অনেকটাই ন্যাচারাল প্যাটার্নের মতন দেখতে লাগবে। স্মার্টফোনটি আরো কয়েকটি কালারে অ্যাভেলেবেল থাকবে, ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট, ব্লু। এই স্মার্টফোনের ব্যাকে ক্যামেরা মডিউলের দিকে লক্ষ্য করলে এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের সাথে আসে, যেখানে দুইটি বড় ক্যামেরা লেন্স এবং একটি ছোট লেন্স তার সাথে একটি ফ্ল্যাশ লাইট প্রোভাইড করেছে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরা মডিউলটা কিন্তু স্লাইটলি বাম্পি টাইপের, মিন্স এখানে যে মেন দুটো লেন্স রয়েছে ওটা কিন্তু খুব উপরে উঠে রয়েছে। স্মার্টফোনটি পোর্টসেন বাটন নিয়ে বলে, এখানে বটমে আসলে আপনারা পাবেন সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এন্ড প্রাইমারি স্পিকার। আর রাইটে ভলিউম, লকার এবং পাওয়ার অফ অন বাটন প্লেসমেন্ট করেছে। আর টপে আসলে আপনারা পাবেন আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক, দেন সেকেন্ডারি স্পিকার, দেন 3.5mm হেডফোন জ্যাক। ইট ইজ এ ভেরি গুড অ্যাডভান্টেজ পয়েন্ট। বিকজ এন্ড অফ 2023 তে এসো আপনি নতুন স্মার্টফোন একটি 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন। অল ওভার এই স্মার্টফোনটির ডিজাইনের দিক দিয়ে মোটামুটি অ্যাভারেজ বলবো আমি। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটি ফোনটা আসলে আপনি 6.7 ইঞ্চের একটি ওলেড ডিসপ্লে পাবেন, যার রেগুলেশন 1.5K এর। দেন এতে আরো রয়েছে 120Hz এর মতো ফাস্ট রিফ্রেশ রেট। আপনি স্ক্রিনে চিন এবং বেজেল দেখতে পাচ্ছেন, যেটার পরিমাণ খুবই ছোট বলতে পারেন। এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 89.7% এবং অলমোস্ট আপনি ইউনিফর্ম বেজেল পেয়ে যাবেন। ডিসপ্লেতে আপনি 1920Hz এর PWM ডেমিং ফিউচারও পেয়ে যাবেন, তার সাথে DC ডেমিং এর ফিউচারও পেয়ে যাবেন। এক কথায় ডিসপ্লেতে টপ লেভেলের আই প্রোটেকশন পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনের পিক ব্রাইটনেস হচ্ছে আপনার 1800 nits। সরাসরি রোদের আলোতে ইউজ করলে তেমন প্যারায় পড়তে হবে না। তবে এই সেগমেন্টের কোনো স্মার্টফোনে আপনি এত ব্রাইটনেস পাবেন না, তাই ডিসপ্লে ওভারঅল একটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে পেয়ে যাবেন। ইভেন ডিসপ্লে তার রয়েছে 20.9 এসপেক্ট রেশিও এন্ড 446 PPI ডেন্সিটি। ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস, তার সাথে রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট। এবার কথা বলা যাক এর পারফরমেন্সের ব্যাপারে। এই স্মার্টফোনটি থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 অন বেস্ট অন MIUI 14, এবং এতে চিপসিট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4nm বেসড একটি প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.40 GHz, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে এনজিনো 710। আর এতে অন্তত স্কোর আপনার 584,000+ কম্পেয়ার টু 7 Gen 1। এর থেকে কিন্তু আপনি 50% মোর ইম্প্রুভ পেয়ে যাবেন এর প্রসেসরটিতে। স্মার্টফোনটিকে আপনি ডেইলি ইউজ মানে নর্মাল টাচে স্মার্টফোনটির ইউজার কিন্তু খুব ভালো পেয়ে যাবেন, তবে হাই এন্ড গেম প্লে করলে স্মার্টফোনটিতে টুকটাক ল্যাগ করবে, তাই আমি রিকমেন্ড করবো যে কেন হাই এন্ড গেম প্লে না করা। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। এই স্মার্টফোনটির ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 200 MP মেন ওয়াইড, যার অ্যাপারচার 1.7, যেখানে স্যামসাং এর ISOCELL HP3 সেন্সরটা পাবেন, যেটা একটি লার্জ সেন্সর সাইজ বলতে পারেন। ইভেন এর সেম সেন্সরটাও কিন্তু আমরা রেডমি নোট 30 প্রো প্লাসও লক্ষ্য করেছিলাম, মিন্স ওখানেও ব্যবহার করা হয়েছে আর কি। ক্যামেরাতে আসলে আপনি 8 MP একটি আল্ট্রা ওয়াইড পাবেন, যেটি দ্বারা আপনি 120° পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। দেন থার্ডে রয়েছে একটি 2 MP ম্যাক্রো, যার অ্যাপারচার 2.4। আর এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 MP একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। আর এর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন, এবং 1080p 120fps ভিডিওগুলো শুট করতে পারবেন। ইভেন স্ক্রিনে আপনি কিছু ক্যামেরা স্যাম্পলও দেখতে পাচ্ছেন।
এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ব্যাটারির ব্যাপারে। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাক আপ করার জন্য থাকছে 5100mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, বক্সে প্রোভাইড করছে কিন্তু 67W এর একটি ওয়ার্ড চার্জার এবং এটি PD3 চার্জিংকেও সাপোর্ট করে। এবং এই স্মার্টফোনটিকে আপনার 0 to 100% চার্জ করবো এটা 44 মিনিটে। স্মার্টফোনটি ফিউচার নিয়ে বলে লেখা থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি নিয়ে কথা বলে এটি আপনি 5টি RAM ব্যান্ডে বাজারে অ্যাভেলেবল পাবেন, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেল এখন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, এই চ্যানেল ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। এই স্মার্টফোনটির প্রাইস চায়নাতে রাখা হয়েছে 1399 yuan, যেটা বাংলা টাকা কনভার্ট করলে 21,187 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এবার দেখারই পালা এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসে এবং এর প্রাইস বা কি রাখা হতে পারে। আজকে ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।